ছাত্রদের আসমান যুগে দেখা যায় ওস্তাদ শাগরেদ শাগরেদের মধ্যে কোনো আদব রক্ষা নাই, মা বাবার সাথে সন্তানের কোনো আদবের বালাই নাই, সমাজের ভিতরে কোনো আদব নাই। আল আদাব অগুসাইয়ারা মহাল্লি, যে বস্তু যেখানে রাখা দরকার সেইখানে সেই বস্তু যদি না রাখতে পারে তাহলে বেআদব, আর যে রাখতে পারবে সে মুআদ্দাব। এই আদবের বর্তমান যুগে অনেক ছাত্ররা মাদ্রাসার থেকে কামেল সার্টিফিকেট নেয়, কিন্তু বুখারী শরীফ কেমন কোন কিতাবের নাম, তিরমিজি শরীফ কোন কিতাবের নাম, তাফসীরে কাশ্যাম কোন কিতাবের নাম, তাফসীরে ইবনে কাসির কেমন কিতাব, এটা তারা চোখে দেখে না। ফিকার কিতাব গুলো তহাবি কোন কিতাব, এটা চোখে দেখে না, কিন্তু তারা কামেল হাদিস তাফসীর ফিকার সার্টিফিকেট অর্জন করে। এটা হয় না ওস্তাদ, এই এলেম শিখতে হইলে কামেলের এই এলেম হাদিস তাফসীর ফিকার শিখতে হইলে ওস্তাদের কাছে বসতে হবে, ওস্তাদের সোহবত এখতিয়ার করতে হবে, তার থেকে দশ নিতে হবে, তাহলে আদব কায়দা এলেম হবে। এবং ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন, আর শাইখ মুকাদ্দামুন আলাল আবে, ওস্তাদের হক পীরের হক শাইখের হক মাতা পিতার চাইতে বেশি, কারণ মাতা পিতা সন্তানকে দুনিয়ায় লালন পালন করে মানুষ করে, আর শায়খ ওস্তাদেরা হক্কানি আলেমরা ছাত্রদেরকে তালিম তরবিয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া যায়। সুতরাং এই ব্যাপারে ওস্তাদের সাথে আদব রক্ষা করা, কিতাবের সাথে আদব রক্ষা করা আমি মনে করি ছাত্রের জন্য অবশ্য কর্তব্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আব্দুমান আল্লাহ মানে হরফান, আমি একটা হরফ আমাকে যে ওস্তাদ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম কিন্তুদার, ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ যদি সে ইচ্ছা করে তাহলে সে আমাকে বিক্রয় করে দিতে পারে, আর যদি সে ইচ্ছা করে আমার গোলাম বানিয়ে রাখতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা এত এত বড় কঠিন কথা। সুতরাং আমরা যারা এই কোরআন এবং হাদিসের তাফসীরের দ্বারা ফেকার এলেম অর্জন করতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এলেমের আদব, ওস্তাদের সাথে আদব, পীরের সাথে শাইখের সাথে আদব, বাবার সাথে আদব, যে স্থানে যে জিনিসটা যেভাবে করা দরকার সেই রকম আদব রক্ষা করে আমাদেরকে কোরআন হাদিসের এলেম অর্জন করে আল্লাহ তৌফিক দেন। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করছেন, মা বানাকা আল্লাহ তাসজুদ, আমি সিজদা করতে বলছি তুমি সিজদা করলে না কেন? ইবলিস আল্লাহকে তালিম দেয়, আনা খাইরুম মিনহু, আপনি আমাকে কেন সিজদা করতে বলবেন, আদমকে আমাকে সিজদা করতে হবে, আমার আদম আমাকে সিজদা করে, তো নাউজুবিল্লাহ ইবলিস আল্লাহকে তালিম দেয়, আল্লাহ নির্দেশ দাও, ভুল নেই। এরকম ছাত্রদের যারা বেয়াদবি করবে, এই ইবলিসের হাজারো লক্ষ বছর এবাদত সব এক বেয়াদবির জন্য সব ধ্বংস হয়ে গেছে, দাঁড় লাগবে। আর আদম আলাইহিসসালাম একটা ভুল করছেন, এই ভুলের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আদম আলাইহিসসালামের আদমের কারণে 124,000 নবী বনি আদমের আদম সন্তানের ভিতরে আসছে, আউলিয়া কেরাম আদম সন্তানের ভিতরে আসছে। সুতরাং এই যে আদব, আদব ও খায়ুদুম মিনাজ জাহাবি অর্ফেন্দা, আমি ছাত্র ভাইদেরকে আজকে শেষ কথাটা বলছি, আপনারা আদব রক্ষা করে চলবেন, মুআদ্দাব হবেন, পীরের সাথে আদব, ওস্তাদের সাথে আদব, সব ক্ষেত্রে আদব রক্ষা করে চলবেন। আল্লাহ আমাদের